বর্তমান সময়ে এলআইসি পলিসি নেই বা এলআইসি পলিসি করা নেই এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে। সে ছোট হোক কিংবা বড়, সবার নামে কিন্তু কম বেশি এলআইসির পলিসি করা রয়েছে। সেই অ্যামাউন্টটি কারো ছোট হতে পারে, কারোর অ্যামাউন্ট বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরও যদি এলআইসি পলিসি নেওয়া থাকে অথবা আপনি যদি ভবিষ্যতে এলআইসির কোনো পলিসি নিতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে এলআইসি তরফ থেকে তাদের সমস্ত পলিসি হোল্ডারদের জন্য দুটো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য এলআইসি নিয়ে এসছে একটি নতুন পলিসি, যেখানে মাত্র 150 টাকা করে দিলেই মেয়াদ শেষে আপনি পেয়ে যেতে পারবেন প্রায় 8 লক্ষ টাকা। এছাড়া এলআইসির এখন থেকে যে কোনো আপডেট, অর্থাৎ আপনাদের এলআইসি প্রিমিয়াম কত টাকা বাকি রয়েছে অথবা আপনাকে কত টাকা আপনাকে দিতে হবে বা আপনার টোটাল ম্যাচিউরিটি আপনি কত টাকা পাবেন, সেই সমস্ত কিছু কিন্তু এখন থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেকেন্ডে জানতে পারবেন। তো কীভাবে জানবেন সেটাও কিন্তু জানাবো এই ছোট্ট ভিডিওতে। সেই জন্য ভিডিওটি খুবই ছোট হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এলআইসিতে আপনাদের পলিসি রয়েছে, এখনও পর্যন্ত কত টাকা জমালেন বা প্রিমিয়ামের কত টাকা বাকি রয়েছে, আপনার পলিসির স্টেটাস কী, এই সমস্ত কিছু জানতে গিয়ে কি আপনাকে কোনো কাটকর পোড়াতে হয় না? এবার থেকে আপনাদের আর সেই সমস্ত ঝক্কি পোয়াতে হবে না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি সম্প্রতি তাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা লঞ্চ করেছে তাদের পলিসি হোল্ডারদের জন্য। এই পরিষেবার সুবিধা তারাই পাবেন যারা পলিসি রেজিস্টার করিয়েছেন এলআইসির অনলাইন পোর্টাল থেকে। এখানে পলিসি হোল্ডাররা কিন্তু একাধিক সুবিধা পেয়ে যাবেন, যেমন প্রিমিয়ামের খুঁটিনাটি বিষয় জানতে পারবেন, অর্থাৎ কত টাকা প্রিমিয়াম দিয়েছেন, কত টাকা প্রিমিয়াম বাকি রয়েছে, সেই সমস্ত কিছু ডিটেলস, ইউএলআইপি প্ল্যানের স্টেটমেন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এবার থেকে আপনারা এলআইসির যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যাটবক্স রয়েছে সেখান থেকে আপনারা জানতে পারবেন। এলআইসির তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত পলিসি হোল্ডাররা অনলাইনে তাদের পলিসি রেজিস্টার করেননি, তারা যদি দ্রুত সেটা করিয়ে নেন তাহলে কিন্তু এখন থেকে এলআইসির সমস্ত পলিসি হোল্ডাররা এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের পলিসি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। এলআইসির কাস্টমার পোর্টাল যেটা রয়েছে www.licindia.in, এখানে গেলেই পলিসি হোল্ডাররা সেগুলি নিয়ে রেজিস্টার করতে পারবেন। অনলাইন পোর্টালে রেজিস্টার করা হয়ে গেলে এলআইসি হোয়াটসঅ্যাপ পরিষেবার সাহায্য কীভাবে নেবেন, তো সেই পদ্ধতি রয়েছে। প্রথমে কী করতে হবে, আপনার ফোনে এলআইসির হোয়াটসঅ্যাপ যে নম্বরটি রয়েছে সেই নম্বরটিকে প্রথমে আপনাকে সেভ করতে হবে। তো সেই নম্বরটি কি 8976682090, অর্থাৎ স্ক্রিনে আপনারা দেখতে পারছেন, এবং এটিকে আপনারা এলআইসি অথবা এলআইসি অফ ইন্ডিয়া এই সমস্ত কিছু নামে আপনারা সেভ করেন। এরপরে আপনাদের হোয়াটসঅ্যাপ খুলতে হবে এবং সার্চ করতে হবে এলআইসি অফ ইন্ডিয়া, হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সটিকে আপনাকে ওপেন করতে হবে। এরপরে চ্যাটবক্সে গিয়ে আপনি হাই লিখে পাঠাবেন, যেমন করে আপনারা আপনাদের কোনো বন্ধুকে অ্যাড করে ফার্স্টে হাই মেসেজ লিখে পাঠান, তেমনিভাবে হাই মেসেজ পাঠাবেন। এলআইসির যে চ্যাটবট রয়েছে সেটা আপনাকে টোটাল 11টা অপশন পাঠাবে, এবং সেখান থেকে আপনি কোন অপশনটি জানতে চান বা কোনটি আপনার দরকার সেটাকে আপনাকে বেছে নিতে হবে। যেমন আপনি যদি 1 নম্বরে সিলেক্ট করেন সেটা হচ্ছে প্রিমিয়াম ডেট, অর্থাৎ প্রিমিয়াম আপনাদের কত ডেটে দিতে হবে সেটা দেখতে পারবেন। 2 নম্বরে বোনাস ইনফরমেশন ইত্যাদি রয়েছে। এইভাবে টোটাল আপনারা 11টি অপশন পেয়ে যাবেন। আপনাকে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে যাবতীয় সমস্ত তথ্য পাঠিয়ে দেবে এলআইসি। তো এলআইসির হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে আপনারা কী কী পরিষেবা পাবেন, কত টাকা আপনাদের প্রিমিয়াম বাকি রয়েছে জানতে পারবেন, বোনাসের তথ্য জানতে পারবেন, পলিসি স্ট্যাটাস জানতে পারবেন, লোন এলিজিবিলিটি কোটেশন, লোন রিপেমেন্ট কোটেশন, লোন ইন্টারেস্টেড ডিউ, প্রিমিয়াম পেইড সার্টিফিকেট, ইউএলআইপি স্টেটমেন্ট অফ ইউনিট, এলআইসি সার্ভিস লিঙ্ক, অপট ইন অপট আউট সার্ভিস অ্যান্ড দ্য কনভারসেশন। এইভাবে আপনারা টোটাল 11টি অপশন পেয়ে যাবেন। তার মধ্যে আপনাদের যেটার প্রয়োজন হবে সেটাতে আপনারা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনারা সেই সম্বন্ধে যাবতীয় তথ্য সমস্ত কিছু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন, আপনাদের এলআইসির অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে যে আপডেটটি রয়েছে যেটা নিয়ে আপনারা সবাই মুখে রয়েছেন, আমরা সবাই জানি যে কীভাবে আপনারা 150 টাকা মাত্র দিয়ে আপনারা 8 লক্ষ টাকা পেয়ে যেতে পারবেন, সেই সম্বন্ধে জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক করেননি, অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু অবশ্যই করবেন, একটা ছোট্ট রিকোয়েস্ট। বন্ধুরা আমরা সবাই জানেন যে গ্রাহকদের নানান স্বার্থের কথা মাথায় রেখে দেশের বৃহত্তম সরকারি বীমা সংস্থা অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন নানা ধরনের স্কিম সামনে নিয়ে আসে, যেখানে শিশু থেকে বৃদ্ধ যে কোনো মানুষ বিষয়ে ভাবনা চিন্তা করে তারা স্কিম নিয়ে হাজির হন, এবং এই ধরনের স্কিমগুলিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা কিন্তু মোটা টাকা রিটার্ন পেতে পারেন।
যদি কোনো ব্যক্তি তার সন্তানদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে এলআইসি একটি নতুন পলিসি নিয়েছে যার নাম হচ্ছে এলআইসি জীবন তরুণ পলিসি। সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন। শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই কিন্তু এই পরিকল্পনাটি সামনে নিয়ে এসছে এলআইসি। এলআইসি জীবন তরুণ পলিসি হচ্ছে একটি প্রাইভেট জীবন নিশ্চয়তা সঞ্চয় প্রকল্প। যেহেতু আপনারা এলআইসিতে বিনিয়োগ করছেন, সেই তো এটা সুরক্ষিত, সেই সম্পর্কে কিন্তু আপনাদের বলার কিছুই নেই। সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, বিয়ে ইত্যাদির কথা মাথায় রেখে অভিভাবকেরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এলআইসির যে জীবন তরুণ পলিসিটি রয়েছে সেটা নেওয়ার জন্য বাচ্চার বয়স কমপক্ষে 90 দিনের হতেই হবে। অন্যদিকে এই প্ল্যানটি 12 বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য নেওয়া যাবে না বলে কিন্তু জানিয়ে দিয়েছে এলআইসি। অর্থাৎ ন্যূনতম 90 দিন হতে হবে এবং ম্যাক্সিমাম আপনার বাচ্চার বয়স 12 বছর হতে হবে। এর মধ্যখানে আপনারা যে কোনো সময় আপনারা এলআইসির এই প্ল্যানটি নিতে পারেন। আপনারা জানিয়ে দিয়ে যে সন্তানের বয়স যখন 25 বছর হবে তখন এই পলিসির মেয়াদ শেষ হয়ে যাবে। এক্ষেত্রে সন্তানের বয়স 20 বছর হওয়া পর্যন্ত আপনাকে প্রিমিয়াম দিতে হবে বিনিয়োগকারীকে। ন্যূনতম 75,000 টাকার জন্য এই পলিসি আপনারা নিয়ে নিতে পারবেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ নির্দিষ্ট কোনো সীমা নেই, অর্থাৎ আপনি যত টাকা খুশি তত টাকার জন্য আপনারা বিনিয়োগ করতে পারেন। যদি কোনো ব্যক্তি 12 বছরের সন্তানের জন্য এই পলিসিটি নিতে চান, সেক্ষেত্রে তার পলিসির মেয়াদ হবে 13 বছর। অর্থাৎ টোটাল হচ্ছে আপনার বাচ্চার বয়স 25 বছর হতে হবে, সেক্ষেত্রে আপনার বেবির বয়স যদি 12 বছর হয় সেক্ষেত্রে আপনি কত টার্মের জন্য আপনি ইনভেস্ট করতে পারবেন 13 বছরের জন্য, সেক্ষেত্রে ন্যূনতম 5 লক্ষ টাকা আপনাকে নিশ্চিত করা হবে। সেক্ষেত্রে আপনারা 150 টাকা করে জমিয়ে কী করে আপনারা 8 লক্ষ টাকা পেয়ে যাবেন। তো আপনাদের জানিয়ে দিই যে যদি কোনো ব্যক্তি সন্তানের জন্য প্রতিদিন 150 টাকা করে জমা করেন এবং জীবন তরুণ পলিসিতে সে যদি ইনভেস্ট করে, সেক্ষেত্রে বার্ষিক প্রিমিয়াম তাকে দিতে হচ্ছে 54,000 টাকা। এভাবে 8 বছর মোট যদি বিনিয়োগ করে সেক্ষেত্রে তাহলে ওই ব্যক্তিকে 8 বছরে টোটাল দিতে হচ্ছে 4,32,000 টাকা। বিনিয়োগের পরিমাণের উপরে 2,47,000 টাকা বোনাস পেয়ে যাবেন। এছাড়া পলিসি হোল্ডারের যদি মৃত্যু হয়ে যায় যে কোনো কারণে এই টার্ম পিরিয়ডের মধ্যে, সেক্ষেত্রে নমিনি কিন্তু 5 লক্ষ টাকা পেয়ে যাবে, সেটাকে আমরা আলাদা ধরছি। এর উপরে লয়ালিটি বোনাস হিসাবে 97,000 টাকা পাবে। অর্থাৎ টোটাল 4,32,000 টাকা এ টাকা তো জমাই হচ্ছে, এর উপরে 2,47,000 টাকা বোনাস পাচ্ছে এবং লয়ালিটি বোনাস হিসাবে 97,000 টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ টোটাল আপনি পেয়ে যাচ্ছেন 8,44,500 টাকা। এক্ষেত্রে পলিসি প্রিমিয়ামের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন কোনো পলিসি গ্রাহক বার্ষিক হিসাবে, 6 মাস হিসাবে, ত্রৈমাসিক হিসাবে অথবা মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারবে। শিশুদের চাহিদার কথা মাথায় রেখে এলআইসি এই নীতি সামনে নিয়ে এসছে। মূলত সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু এই স্কিমে আপনারা বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি আপনাদের সন্তানদের জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎ করতে চান, সেক্ষেত্রে আপনি জানিয়ে দিই যে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ 8 লক্ষ টাকা, এটাই কিন্তু হাইয়েস্ট না। আপনি যত টাকা খুশি আপনি ইনভেস্ট করতে পারেন। আমরা জাস্ট প্রতিদিন 150 টাকা করে একটা এক্সাম্পল দিলাম। তো এরকমভাবে আপনি প্রতিদিন 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 10,000 টাকা, অর্থাৎ আপনাদের যেরকম হিসাব, আপনাদের যেরকম মান্থলি ইনকাম, সেই হিসাবে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে এই পলিসিটি আপনাদের কেমন লাগলো এবং এই পলিসি থেকে আপনি ইনভেস্ট করতে চাইবেন, তো আপনারা জানিয়ে দিন। বন্ধুরা, আমরা কিন্তু কোনো পলিসি এলআইসির কোনো এজেন্ট নই এবং আমাদের সাথে কথা বলেও কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে আপনি যদি এই পলিসি, এই যে এলআইসির যে পলিসি রয়েছে এখানে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাদের নিকটবর্তী যে এলআইসি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনাদের যদি কোনো চেনা যদি কোনো এলআইসির এজেন্ট থাকে তাহলে তার সঙ্গেও আপনারা কথা বলতে পারেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।